আমি লাল শুক্তো বসালাম, প্রথম তেল দিয়েছি, তেল দেওয়ার পরে সর্ষে তেজপাতা আর আদা বাটা দিয়ে তারপর লাউটাকে দিয়ে দিয়েছি। এবার লাউটাকে নাড়াচাড়া করে নুন মিষ্টি দিতে হবে, শুক্তো তো বেশি কিছু লাগে না, আর শুক্তোটা খেতেও ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। এটা সিদ্ধ করে নিয়েছিলাম তো তার জন্য নরম আছে, নরম করেই করতে হয় শুক্তোটা, হলুদ দেবো না, সাদা সাদা থাকবে শুক্তোটা। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণের মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে। এবার দুধ দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, এক চামচের মতো ঘি দিলেই হবে। এর একটু শুকনো শুকনো হয়ে যায়, হয়ে যাবে, লাউ বেশিক্ষণ লাগে না শুক্তো করতে, লাউ শুক্তো। এটা একটু টানলে হয়ে যাবে।